সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। আজ সোমবার সকাল 10:23 গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত রয়েছে। অন্যান্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওয়াবেদ উপস্থিত রয়েছেন।